প্রিয় দর্শক, ভেবেছিলাম আপনাদের সামনে আজকে আর হয়তো আসতে হবে না, কিন্তু এর মধ্যে কলকাতা হাইকোর্টে ভয়ঙ্কর ধরনের খেলা শুরু হয়ে যাবার কারণে বিভিন্ন খবর নিয়ে আপনাদের সামনে পুনরায় আসতে হলো। তো কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টের 17 নম্বর বেঞ্চে, কি খেলা খেললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই প্রসঙ্গে আপনাদের সামনে বলবো। তো প্রথমে তার আগে ডিভিশন বেঞ্চে মানিকবাবুর যে কন্টেম্প মামলার বিরুদ্ধে যে আবেদন করেছিলেন, অর্থাৎ অভিজিৎবাবু যে প্রশ্নভুল মামলায় অভিজিৎবাবু তার প্রতি যে নির্দেশ দিয়েছেন যে 1 মাসের মধ্যে নিয়োগ করার ব্যাপারে, এবং যে 4 লক্ষ টাকা জরিমানা প্রায়, সেই 4 লক্ষ টাকা জরিমানার বিরুদ্ধে মানিকবাবু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছেন, যেটা আজকে তার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। মামলাটা কিন্তু মেনশন হয়েছে আগামীকাল সোমবার, অর্থাৎ পরের দিন সোমবার এই মামলাটা শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তালুকদার এবং বিচারপতি ভুটিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হবে। কিন্তু এদিকে আজ দ্বিতীয়ার্ধে হয়ে গেছে মারাত্মক ধরনের খেলা। দ্বিতীয়ার্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলছিল প্রশ্নভুলের কন্টেম্প মামলার শুনানি। আপনারা কন্টেম্প মামলা সম্পর্কে জানেন কি বিষয়ে এই মামলা, নিশ্চয়ই আপনারা প্রত্যেকে এতক্ষণ জেনে গিয়েছেন। যদি না জেনে থাকেন, এই ভিডিওতে বলবো না, আগের ভিডিওগুলো দেখে নেবেন। কন্টেম্প মামলা কী জিনিস, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য আমি সেই সমস্ত ভিডিওতে তুলে ধরেছি। তো যাই হোক, কন্টেম্প মামলার প্রসঙ্গে, কিছু কন্টেম্প মামলার অর্ডার এর আগে হয়েছে এবং কিছু কন্টেম্প মামলার শুনানি আজ ছিল। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের করা একটি কন্টেম্প মামলার পরিপ্রেক্ষিতে সেই মামলাটার শুনানি আজকে হয়। সেখানে বিচারপতি হতবাক হয়ে যান যে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় যেখানে নিয়োগের নির্দেশ দিয়েছেন, সেখানে তো পর্ষদ নিয়োগ করেইনি, উল্টে বরং হাবিজাবি বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে এতদিন ধরে পাওয়া চাকরি, যে চাকরির নির্দেশ পর্ষদকে দেওয়া হয়েছিল সেই নির্দেশ অমান্য করে চাকরি দেওয়া হয়নি। এই ধরনের আদালতের নির্দেশ অবজ্ঞা করাকে, পরিষ্কার একটা নির্দেশকে এভাবে অবজ্ঞা করাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ সিরিয়াসভাবে নিয়েছেন এবং তিনি এই পর্ষদ সভাপতির প্রতি কঠোর আদেশ জারি করেছেন। কী সেই আদেশ? তিনি বলেছেন যে আগামী সোমবার, অর্থাৎ 13 তারিখে, আগামী 13 তারিখে সকাল 11টার সময় মানিক ভট্টাচার্যকে সশরীরে কলকাতা হাইকোর্টে গিয়ে হাজিরা দিতে হবে। কারণ বিচারপতি তাঁর হুলিয়াটা একবার দেখতে চান বলে জানিয়েছেন যে কে সেই ব্যক্তি, কে এই মানিক ভট্টাচার্য যার জন্যে এতজন ক্যান্ডিডেট এত বছর ধরে ঝুলে আছে, আদালতের পরিষ্কার নির্দেশ দেওয়ার পরেও আদালতের নির্দেশকে তুচ্ছভাবে অবজ্ঞা করতে পারে, কে সেই ব্যক্তি, কে সেই মানিক, আমি তাকে দেখতে চাই। তো সেক্ষেত্রে মানিকবাবুর যিনি লয়ার ছিলেন তাদের পক্ষ থেকে যুক্তি তোলা হয় যে দুপুর 2টার সময় আসলে তার পক্ষে সুবিধা হবে। এক্ষেত্রে আদালত সেটাও মঞ্জুর করেননি, বললেন যে 11টার সময় বলেছি, সকাল 11টার সময় তাকে কলকাতা হাইকোর্টে এসে হাজিরা দিতে হবে তাঁর এজলাসে, তিনি দেখতে চান বিষয়টা। এক্ষেত্রে বিচারপতি আরও বলেছেন, আমি আপনার মক্কেলের সম্মান নিয়ে আমি একটুও ভাবিত নই, আপনার মক্কেলের সম্মান দেখা আমার কর্তব্য নয়, আমার কর্তব্য হচ্ছে আদালতের সম্মান ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কি না, আদালতের সম্মান দেখাই আমার মূল উদ্দেশ্য, এই কথা অভিজিৎবাবু বলেছেন। এবং তিনি মামলা চলাকালীন এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন যে মামলার এক পর্যায়ে তিনি বলে বসেন যে কাউকে একজনকে তো জেলে তো পাঠাতেই হবে। সুতরাং বিষয়টা তিনি ভীষণ সিরিয়াসভাবে নিয়েছেন এবং এই প্রশ্নভুল মামলায় মানিক ভট্টাচার্যকে সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হবার নির্দেশ দিয়েছেন। তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আমাদের পর্ষদ সভাপতির সামনে। এর আগে একটা মামলায় 4 লক্ষ জরিমানা এবং তারপরে পিআইএল মামলা, জনস্বার্থ মামলা, সেখানে গিয়ে কেঁচো কুটতে কোন কেউটে যে বেরিয়ে পড়বে তার ঠিক নেই। সেই জনস্বার্থ মামলায় এটাও হতে পারে আগামী 22 তারিখে যে রিপোর্ট দেবার কথা আছে, সেই রিপোর্টে যদি বিচারপতি কোনো অসঙ্গতি দেখতে পান সেক্ষেত্রে সিবিআই তদন্তের অনুমতি দিতে পারেন অথবা বিচার বিভাগীয় তদন্ত করতে পারেন 2017 সালের সম্পূর্ণ নিয়োগটাকে কেন্দ্র করে। এখানে অনেকে আমার কাছে প্রশ্ন করছেন, যারা 2017 সালে নিয়োগ পেয়েছেন তাদের কি কোনো সমস্যা হবে এক্ষেত্রে? তো সেটা এভাবে বলা যায় না, তবে যারা ন্যায্যভাবে চাকরি করছেন তাদের মনে হয় কোনো সেরকম কিছু হবে না।
কিন্তু যারা অন্যায্যভাবে, যারা লবিবাজি করে বা টাকা দিয়ে বা অন্য কোনোভাবে যারা চাকরি পেয়েছেন, তাদের সেক্ষেত্রে ভয়ঙ্কর কঠিন দুর্দিন তাদের সামনে অপেক্ষা করছে। জনস্বার্থ মামলা সাধারণ কোনো মামলা নয়, এক্ষেত্রে পিটিশনারের সাথে যোগাযোগ করে যে কোনো একটা সমাধান সূত্র বের করার কোনো ব্যাপার নেই। জনস্বার্থ মামলা সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন একটা মামলা, সর্বোচ্চ পর্যায়ে তার যাবার অধিকার আছে এবং ওই মামলায় সর্বোচ্চ ধরনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট বিচারপতির থাকে। সুতরাং জনস্বার্থ মামলাটা এই মুহূর্তে পর্ষদের কাছে ভীষণ চিন্তার বিষয়, কিভাবে এই জনস্বার্থ মামলা সামাল দেয়। যদি তারা 2017 সালের নিয়োগ অত্যন্ত নিয়মানুগভাবে করে থাকে তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু যদি নিয়োগে কোনো গড়বড় থাকে, 22 তারিখের রিপোর্টে যদি কোনো গড়বড় প্রমাণিত হয়, তো সেখানে আর একটা দুর্দিন অপেক্ষা করছে। তো যে মানুষটা এতদিন পর্ষদের কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে পর্ষদকে বিভিন্ন ঝড়ঝাপটা থেকে রক্ষা করেছেন, তিনি এখন আকুল পাথারে ভাসছেন। দেখা যাক ভবিষ্যৎ কী বলে, দেখা যাক সোমবারে তিনি উপস্থিত হবার পরে কেসের গতি প্রকৃতি পরিবর্তিত হয় কি না, অথবা তার প্রতি শাস্তির কোনো খড়গ নেমে আসে কি না, এই বিষয়টা আমরা পরবর্তীকালে জানতে পারব। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।